নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, সঙ্গে আমি নবনীতা ভোলাই। অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার প্রচারে নামলেন এবারের লোকসভা নির্বাচনের যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, বাংলা সিনেমার নায়িকা মিনি চক্রবর্তী। তার জন্য সাজানো হয়েছে বিশেষ গাড়ি। এখন তার কেন্দ্রে একের পর এক কর্মী সভা করে চলেছেন মিনি। অভিনেত্রী থেকে নেত্রী হতে চাওয়া মিনি মূলত কিভাবে কোথায় প্রচারে বের হবেন আর জনগণের আরও কাছের হয়ে ভোট ব্যাংক সামলাবেন, নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন কর্মীরা কে কিভাবে কোথায় কী দায়িত্ব পালন করবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে কর্মীদের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যায় টালিগঞ্জের শান্তিনগর মাঠে কর্মী সভা করার পর মঙ্গলবার শ্রী কলোনি বিজয়গড়ের সংযোগস্থলে পরবর্তী কর্মী সভার জন্য তৈরি হচ্ছেন তারা। তারই ফাঁকে সোমবার রাত্রে তৃণমূল কংগ্রেস সমর্থকরা 101 নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয়ের তরফ থেকে প্রচারের সময় মিমির ব্যবহারের জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ লেখা WB198961 নাম্বার প্লেটের একটি সুজুকি গাড়ি সবুজ ফ্লেক্সে মুড়ে সাজিয়ে ফেলেছেন। সামনে এবং পিছনে রয়েছে মিমির ছবি। গাড়ির দুপাশে মিমির ছবির সঙ্গে সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। গাড়িটিকে সাজিয়ে শ্রী কলোনি বারভূতের মাঠ সংলগ্ন রাস্তায় এনে রাখা মাত্রই কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে গাড়িটি দেখার জন্য। মঙ্গলবারের কর্মী সভাস্থল, সেখানকার প্রস্তুতি এবং গাড়িটি দেখার জন্য রাত্রে এসেছিলেন তারক চক্রবর্তী, তপন দাশগুপ্ত, দেবব্রত মজুমদার প্রমুখ। নজরকাড়া গাড়িটি প্রচারের সময় অবশ্যই যাতে সবার দৃষ্টি আকর্ষণ করে সেই ব্যাপারে 101 নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় বেশ ভাবনা চিন্তা করেছে। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক।